हेलो एवरीवन, वेलकम टू हाउस ऑफ फुटबॉल, वेलकम टू अनदर स्पेशल कंटेंट। आज के आमरा कथा बोलबो एलेक्सिस मैकअलिस्टर जीरो थेके हिरो हवार गल्पटा निये। एलेक्सिस मैकअलिस्टर कैरियर जदि बोलते हैं ताहले शुरू है आर्जेंटिना जूनियर्सर हुए। एरपर लोने खेलें बोका जूनियर्से, आबार लोने खेलें ब्राइटने, तारपरे पार्मानेंटली आबार ब्राइटनेर हुए खेला शुरू करे। किन्तु शुरू थेके आसले जेई रकम हाइप निये बा आशा निये एलेक्सिस मैकअलिस्टर कैरियर शुरू है सेई रकम आशा आसले पूरण से करते पारेनी। ब्राइटनेर हुए शुरूते खूब एकटा जे भालो खेलेछिलेन ता ना, प्रथमे किछुदिन भालो खेलार परेओ आबार से खेई हारिए फेलेन। इंजुरिर समस्या है, बोका जूनियर्सेओ जेनो निजेके मेले धरते पारछिलेन ना। एरपर अवश्य लकडाउनर पर जखन आबार ब्राइटनेर हुए से खेला शुरू करे तखन तार परफरमेंसटा आस्ते आस्ते सबार नजरे आसते शुरू करे। एरपर कल पाए से नैशनल टीमे, जातीय दलेर हुए जे खूब भालो खेलेछिलेन ता बला जाबे ना। शुरूर कयेक म्याच देखे मने होच्छिलो जे जेनो टीममेटदेर साथे मानिए निते पारछे ना। किन्तु तार खेलाटा मूलत नजरे आसे ग्राहाम पटारेर अंडारे जखन से 3-5-2 फर्मेशने मिडफिल्डे खेला शुरू करे। बक्स टू बक्स मिडफिल्डर हिसेबे एक असाधारण परफरमेंस आमरा देखते थाकि म्याचेर पर म्याच एलेक्सिस मैकअलिस्टरेर काछ थेके। सेई भरोसातेई लियोनेल स्क्यालोनी ताके फाइनालिजिमार स्कोयाडे नेय়। तबे सेई म्याचे से स्टार्ट करेनि। एरपर आस्ते आस्ते प्राय ताके सबस्टिट्यूट हिसेबे माठे देखा जाए इंटरनैशनल फ्रेंडलिते। किन्तु ग्राहाम पटारेर अंडारे तार परफरमेंस किन्तु बराबरी एक दिनेर चेये आरेक दिन आगेर चेये भालोई होच्छिलो। তাই বিশ্বকাপে ম্যাকঅ্যালিস্টার স্টার্ট করবে কি না এটা নিয়ে মিডিয়াতে বেশ গুঞ্জন শোনা যায়। এর মধ্যেই ইঞ্জুরিতে পড়ে লোসেলসোর ইঞ্জুরির জন্য যেই প্লেয়ারটা সবচেয়ে বেশি কপাল খুলে যায় সেটা হচ্ছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্টার্ট না করলেও এরপর থেকে রেগুলারই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সেই লোসেলসোর জায়গাতে স্টার্ট করে এবং অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার ফাইনাল থার্ডে খুবই ভালো ইম্প্যাক্ট রাখে পুরোটা বিশ্বকাপ জুড়ে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এমনকি ফাইনালে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সাথে ফ্রান্সের মিডফিল্ডারদের পেরে উঠতে একেবারে কষ্টই হয়ে যাচ্ছিল বলা যায়। এমনকি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কিছু মুভ একদম চোখে লাগার মতো ছিল বিশ্বকাপের ফাইনালে। বিশ্বকাপের ফাইনালে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো এরকম মিডফিল্ড পারফরমেন্স শুধুমাত্র হয়তো হাতে গোনা কয়েকজন লেজেন্ডারি মিডফিল্ডারদেরকেই দিতে দেখা গিয়েছিল। এরপরে যদি আসি বিশ্বকাপ পরবর্তী পারফরমেন্সে, ব্রাইটনের বর্তমান ম্যানেজার ডিজার্ভির আন্ডারে এখন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তাকে আমরা এর আগে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলতে দেখেছি, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে দেখেছি, বিশ্বকাপে দেখেছি সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে, যেখানে সে লেফট হাফ স্পেস কভার করেছিল। এখন দেখছি পিওর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে, যেখানে সে জোন 17 বা এজ অফ দ্য বক্স, বক্সের ভিতরে বা বক্সের বাহিরের ফাইনাল থার্ডের স্পেসগুলো খুব বেশি কভার করছে এবং এর জন্য হয়তো তাকে আমরা প্রায় স্কোরিং এরিয়াতেও দেখতে পাচ্ছি। মিডফিল্ড জেনারেল বলবো নাকি মিডফিল্ডের রোলস রয়েস বলবো ঠিক বলতে পারছি না। তবে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে এখন পর্যন্ত যে কয়জন ম্যানেজার লাস্ট 2 বছরে যে কয় পজিশনে ব্যবহার করেছে সব পজিশনেই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সাকসেসফুল হয়েছে। হয়তো এর পরের ট্রান্সফার উইন্ডোতে আমরা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে কোনো বড় ক্লাবেই যেতে দেখব, কিন্তু আর্জেন্টিনা দলের হয়ে আবারও কিছুদিনের মধ্যেই তাকে মাঠে নামতে দেখব। হয়তো বিশ্বকাপে যেখানে তার পারফরমেন্সটা শেষ করেছিলেন, আশা করব আর্জেন্টিনার জার্সিতে একদম সেখান থেকেই তার পারফরমেন্সটা আবার শুরু করবে এবং আর্জেন্টিনাতে মেসি পরবর্তী যুগে যে কয়জন প্লেয়ারের 10 নম্বর জার্সি পরার একটা গুঞ্জন শোনা যাচ্ছে তার মধ্যে কিন্তু অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারও একজন। দেখা যাক মেসি পরবর্তী যুগে 10 নম্বর জার্সি পরে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার খেলেন নাকি অন্য কেউ খেলেন। তবে যেই খেলুক, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যেরকম পারফরমেন্স দিয়েছে, আর্জেন্টাইন ফ্যানরা অবশ্যই আর্জেন্টিনার জার্সি গায়ে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের এরকম পারফরমেন্স আবারও দেখতে চাইবে এবং হয়তো সেই আশা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার রাখতে পারবে। পারবে কি পারবে না সেটা আমরা কিছুদিনের মধ্যেই আবারও দেখতে পাবো। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের আর্জেন্টিনা ফ্যান এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ফ্যান যারা আছে তাদের মাঝখানে শেয়ার করে দিবেন। আর আমাদের এরকম স্পেশাল কন্টেন্ট পেতে আমাদের হাউস অফ ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।